প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছো, তোমাদের জন্য সপ্তম সপ্তাহের অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্মের সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছে খন্দকার্স একাডেমি। সো ডোন্ট ওয়ারি, সবসময় সাবস্ক্রাইব করে খন্দকার্স একাডেমির সাথেই থাকবে এবং সবসময় আপডেট পাবে অবশ্যই। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটা ছিল মূলত সপ্তম সপ্তাহের অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্মের অ্যাসাইনমেন্ট। সো এখানে আমি যদি একটু পড়ি, তোমাদের পরিবারে সকাল সন্ধ্যায় দুবেলা বন্দনার পূর্ব প্রস্তুতি নেই, তিরোত্তম বন্দনার নিয়মাবলীর সাথে তিরোত্তম বন্দনা এবং তোমার দৃষ্টিতে এর প্রধান সুফলগুলি দেখো, খেয়াল করো, প্রধান সুফল একটি পোস্টার ধারাবাহিকভাবে উপস্থাপন করো। নিচে যে তিনটি সংকেত দিয়েছে সেখানে বলা হয়েছে তিরোত্তম বন্দনার নিয়মাবলী, আমি কিন্তু একটু পরেই তুমি নিয়মাবলীগুলি পাবে, জাস্ট তুমি একটু সাজিয়ে লিখবে। তারপরে তিরোত্তম বন্দনা সেটাও একটু সামনে পাবে এবং তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ সুফল সেটাও সামনে পাবে। সো আমি রিকোয়েস্ট করবো তোমরা সাজিয়ে সুন্দর করে জাস্ট একটার পর একটা সিরিয়ালি লিখে ফেলবে, দ্যাটস এনাফ। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে থাকো, তোমরা এখন দেখতে পাচ্ছ বন্দনার নিয়মাবলী, মূলত এই নিয়মাবলী এটাই আগে লিখবে, তারপরে ওখানে যেভাবে অর্থাৎ প্রথমে যেভাবে বলছে তিনটা সংকেত দিয়েছে সেখানে প্রথম যেটা বলছে সেটা প্রথমে লিখবা, তারপর দ্বিতীয় যেটা আসছে সেটা দ্বিতীয় লিখবে। তিনটা, যে তিনটার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে বন্দনার নিয়ম, একটা হচ্ছে বন্দনার সুফল, আর একটা হচ্ছে পালি অর্থাৎ শ্লোকগুলি, অর্থাৎ তোমার যে ত্রিরত্ন পাঠ যেটা আছে সেটা। সো তেমনটা এখানে আছে, তো তোমরা দেখো এইটা হচ্ছে প্রথমটা অর্থাৎ বন্দনার নিয়মাবলী হচ্ছে এটা। এবং তোমরা যদি একটু পড়ে দেখো যে বন্দনা করার আগে এবং বন্দনা করার সময় বিভিন্ন অনুসরণ করতে হয়, যেমন বন্দনার আগে ভালো করে মুখ হাত, তারপরে এখানে হাত লেখাটা ওরা ভুল লেখছে, হাত লেখছে, এটা হাত হবে ও পা ধুয়ে নিতে হবে, এই যা আছে তুমি দেখে নেবে, দেখে সুন্দর করে সাজিয়ে তুমি লিখবে, ঠিক আছে। সো বন্দনার নিয়মাবলী যদি দুই নম্বর হয় তাহলে দুই নম্বর এটা লিখবে, এক নম্বর হলে এক নম্বর লিখবে, ওখানে যেভাবে প্রশ্ন বলা হচ্ছে সেভাবেই করবে। এটা হচ্ছে বন্দনার সুফল, বন্দনা করলে কী সুফল হয় সেই জিনিসটা এখানে বলা হয়েছে। মানব জীবনে বন্দনার প্রভাব অপরিসীম, বন্দনার সুফল অনেক, বন্দনার মাধ্যমে মন পবিত্র হয়, পুনর্লাভ হয়, চিত্ত শুদ্ধ হয়, অশান্ত মন শান্ত হয়, সংযুক্ত হয়, হ্যাঁ, লোভ দ্বেষ এবং মোহ দূরীভূত হয়, অকুশল ও অন্যায়ের কাজ করার ইচ্ছা জাগে না, মিথ্যা কথা বলা থেকে বিরত হয় এবং সত্য কথা বলতে উৎসাহী হয়। এই যে সুন্দর সুন্দর কথাগুলি, এগুলি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পারলে আরও দুই একটা বানিয়ে সুন্দর করে একটা পোস্টার, এখানে পোস্টার তৈরি করার জন্য বলছে, পোস্টার মানে ডিফিকাল্ট কিছুই না, জাস্ট একটা কাগজের মধ্যে সাজিয়ে সুন্দর করে লিখে ফেলবো, দ্যাটস এনাফ, আর কোনো কিছু নেই এখানে। সো এরপরে যে আসতেছে সেটা হচ্ছে তোমার ত্রিরত্ন পাঠ, ত্রিরত্ন পাঠ আশা করি তোমরা সকলে দুই একটা শ্লোক পড়ো, আমিও পারি, বন্দং মন্দামি, দমং মন্দামি, সঙ্গং মন্দামি, অহং মন্দামি, সাবুদা দৌতিয়াম্বি, এটাই একদম সোজা, এটা আমিও পারি। সো দিস ইজ সিম্পল কেস, সো এখানে পুরোটাই দেওয়া আছে, তুমি জাস্ট ত্রিরত্ন বন্ধনটা লিখে দিবা। প্রশ্ন যদি এক নম্বরে থাকে এক নম্বরে, দুই নম্বরে থাকলে দুই নম্বরে, তিন নম্বরে থাকলে তিন নম্বরে, যেভাবে প্রশ্নে বলা হচ্ছে ঠিক সেভাবে সাজিয়ে জাস্ট লিখে ফেলবে। আর একটা রিকোয়েস্ট তো করতেই হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবসময় আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং অবশ্যই তুমি যে কোনো প্রশ্নের উত্তর পেতে হলে কমেন্ট বক্সে লিখবে যে তোমার কী প্রয়োজন, সেটা সাথে সাথে পেয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি আজকে বলছো যে অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্মের কী লাগতেছে, তোমার কাছে উত্তর লাগতেছে, আমি দিয়ে দিয়েছি সাথে সাথে, একজন বলছে ষষ্ঠ শ্রেণীর, আমি সাথে সাথে লিখে দিয়েছি হাতে। সো ডোন্ট ওয়ারি, অবশ্যই খন্দকার্স একাডেমির পাশে থাকবে, তোমার বন্ধুরা যারা রয়েছে, যারা পরিচিত রয়েছে তাদেরকে বলবে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। অবশ্যই আমি পাহাড়ের ছেলে, তোমাদের জন্য অবশ্যই আমি কাজ করবো, যেহেতু আমার বাড়িও হিলটেক্সের মধ্যে। সো তোমরা যারা বৌদ্ধ ধর্মে রয়েছো আমি তোমাদের জন্য অলওয়েজ কাজ করে যাবো। সো তোমরা সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সকলে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।